ଗୁରୁପ୍ରିୟ ସେତୁ ସ୍ୱାଭିମାନ ଅଞ୍ଚଳର ସାମଗ୍ରିକ ବିକାଶ ଦିଗରେ ନେବ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଭୂମିକା। ବାସ୍ତବରେ ସାମଗ୍ରିକ ବିକାଶ କହିଲେ କାହାକୁ ବୁଝାଯିବ? ଯଦି ତାହା ଶିକ୍ଷା, ସ୍ୱାସ୍ଥ୍ୟ, ପାଣି, ବିଜୁଳି ଭଳି ସେବା ହୁଏ, ତେବେ ସ୍ୱାଭିମାନ ଅଞ୍ଚଳରେ ତାହା ଲୋକଙ୍କ ପାଖରେ କେମିତି ପହଞ୍ଚିଛି ତାର ଅସଲ ସ୍ଥିତି ପରଖିଛୁ ଆମେ। ଆସନ୍ତୁ ଦେଖିବା News18 ଓଡ଼ିଆର ଗ୍ରାଉଣ୍ଡ ଜିରୋ ରିପୋର୍ଟ। ଗୋଟିଏ ପ୍ରକୋଷ୍ଠ, ତା ଭିତରେ ଚାଲିଛି ଚାରିଟି ଶ୍ରେଣୀର ପାଠପଢ଼ା। ଆଗ ପଛ ହୋଇ ବସିଛନ୍ତି ଅଲଗା ଅଲଗା ଶ୍ରେଣୀର ପିଲାଏ। ଦୁଇଟି ଶ୍ରେଣୀର ପିଲା ତଳେ, ଆଉ ଦୁଇଟି ଶ୍ରେଣୀର ପିଲା ବସିଛନ୍ତି ବେଞ୍ଚ ଓ ଡେସ୍କରେ। ଏ ଦୃଶ୍ୟ ହେଉଛି ମାଲକାନଗିରି ବ୍ଲକ କୁଡୁମୁଲୁଗୁମା ବ୍ଲକ ବଡ଼ପଡ଼ା ସରକାରୀ ପ୍ରାଥମିକ ବିଦ୍ୟାଳୟର। ଏଥିରୁ ଅନୁମାନ କରାଯାଇପାରେ ସ୍ୱାଭିମାନ ଅଞ୍ଚଳରେ କେମିତି ରହିଛି ପ୍ରାଥମିକ ଶିକ୍ଷାର ସ୍ଥିତି। অতি বিচিত্র ব্যবস্থা, গোটিয়ে ক্লাসরুমে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীর পিলা মানে পাঠ পড়ছন্তি, আগ পছ হই পিলা পাঠ পড়ছন্তি। তেণু এথিরু স্পষ্ট অনুভব করা যায় পারুচি যে কিভাবে চালিছি পাঠ পড়া। বড়পড়া স্কুলরে প্রথম রু ষষ্ঠ 146 ছাত্র ছাত্রী, কিন্তু ক্লাসরুম মাত্র দুইটি, আউ শিক্ষকঙ্ক সংখ্যা তিনি। বর্ষ বর্ষ হেলা এমিতি বিপর্যস্ত অবস্থারে চালিছি পাঠপড়া, শিক্ষক মানে পুরা অসহায়। আমি চাহুছু ভিত্তিভূমি অলগা অলগা শ্রেণী গৃহ হলে আমি সুবিধা হতো, গোটে শ্রেণী গোটে পিলা পড়তে, গোটে ক্লাসরুম ভিতরে আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ক্লাসরুম নেওয়া অসুবিধা হচ্ছে, বহু ডিস্টর্বান্স হচ্ছে। গোটে ক্লাসে আমি ক্লাস করতু, অন্য ক্লাসের পিলা মানে পাঠি করছেন, হলে আমি বিভাজন করি ক্লাস করছু, কেউ পটে যদি অন্য সবজেক্ট দেছু, অন্য সবজেক্ট কু অন্য অলগা আড়ে আমি পড়াউছু। জনতা পাই মুড়াম্বা স্কুলর অবস্থা আহরি কদর্য। মুড়াম্বা উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের টিণ ছপর উড়ি যাইছি, আর জনতা পাই স্কুলরে নাহান্তি শিক্ষক, শ্রেণীগৃহ নথিবারু বর্ষা দিনে পাঠ পড়া বন্ধ। আমাকে ক্লাস পাঠ পড়া গড়মরে অসুবিধা হচ্ছে, আর আমার ক্লাস সার নাই, বহু কম অচন্তি, খেলবা ফুটবল, ক্রিকেট, ভলিবল খেলবা পাই দরকার হচ্ছে। স্কুলর নিহাতি স্কুল তৈরি বিল্ডিং করিয়া পাই যে অসুবিধা গুড়াক হোতলা, পানীয় জল পাই গাড়ি আসি পারনতলা, বিল্ডিং পাই ম্যাটেরিয়াল আসি পারনতলা, আও কোনসি অফিসিয়াল কামরে আমকো অসুবিধা হতলা, সেগুড়াক সমাধান হই পারিবো। শিক্ষা থারু স্বাস্থ্য সেবা আহুরি সাংঘাতি, বড়পড়া, পাপর মেটলা, ধুলিপুট এবং রালেগেড়া পঞ্চায়েত পাই রহিছি জানবাইরে একমাত্র পাবলিক হেলথ সেন্টার। এডি মাত্র জনে আয়ুষ ডাক্তার কু মেসাই অছন্তি 6 জন স্টাফ। ছোটমোট রোগর চিকিৎসা কু ছাড়ি দেলে কোনসি জরুরিকালীন উপচার পাই এটি সরঞ্জাম নাহি, যাওয়া পড়ুছি চিত্রকোণ্ডা নহলে মালকানগিরি। গুরুপ্রিয়া সেতু হওয়া পরে নয়া হসপিটাল সহ বিশেষজ্ঞ ডাক্তার এবং আম্বুলান্স দাবি করেছেন লোকে। জেলাপাল কহিছন্তি স্বাভিমান অঞ্চল পাই ঘোষণা হইতিবা 100 কোটির প্যাকেজে লোকঙ্কু উন্নত শিক্ষা, স্বাস্থ্য, পানি ও বিজুলি যোগাই দিয়াছিব। সুবিধা হয়ে গেল, ব্রিজ হেলা দ্বারা আমাকে পেসেন্ট যা আমাকে এতিক যে আম্বুলেন্স নাহি, আউ যদি পেসেন্ট ডক্টর টিকে আসলে আমাকে বহুত বহুত সুবিধা হইতান্তা, যে রোগী সেবা পাই আমি যেটা ক্রিটিক্যাল হবে তাকে পঠাইবাকে আমাকে সুবিধা মিলতান্তা। শিক্ষক মানে অছন্তি সেমানে বেটার ভাবে বহুত বড়িয়া ভাবে ভিতরে যাই পারিবে, তাকে যাওয়া আসিবার অসুবিধা হব না, ইয়ে সব কু নেই করি কোয়ালিটি অফ এডুকেশন ইম্প্রুভ করিব। আমার যে হেলথ ফ্যাসিলিটি এবে এক্সিস্ট করুছি, লোকমানকু আমি যে ভ্যাকসিনেশন অছি কি রেগুলার হেলথ ফ্যাসিলিটি অছি সেটা যোগাই দেউছু, তার কোয়ালিটি রে ভি ইম্প্রুভমেন্ট আসিবো। আমি যাহা দেখাইলু তাহা হি স্বাভিমান অঞ্চলর অসল চিত্র, শিক্ষা ও স্বাস্থ্য সেবার। চিন্তা করন্তু এ স্থিতি কেবে বদলিব আউ কেমিতি। চিত্রকোণা সেতু কার্যক্ষম হেবা পরে স্বাভিমান অঞ্চলবাসী যেউ আশা করিছন্তি তাহা পূরণ হই পারিবত। মালকানগিরি বিচিনাঞ্চলরু ক্যামেরাম্যান মানস পটনায়কঙ্ক সহ মহেন্দ্র পাণিগ্রাহী এবং প্রবীর কুমার প্রধান, নিউজ 18 ওড়িয়া।